অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের দণ্ডিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশে যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে আজ আমানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজমুল হুদা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। এর আগে আপিল বিভাগের চেম্বার আদালত এই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। একই সঙ্গে তার লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে মারধরের মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা জ্যোতি সহ 4 আইনজীবীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পৃথক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হুসাইন দলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অন্যরা হলেন শাকিলা রওশন, মৌসুমী চৌধুরী ফাতেমা ও আইনজীবী জাকির হোসেন মাসুদ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ আসফুর রহমান বুলু, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা। মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে এই দাবি জানান তারা। আজিজুল বারী হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং আকরামুল হাসান মিন্টু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এর আগে মঙ্গলবার তারা ঢাকার সিএমএম কোর্টে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও 6 মাস বাড়ছে, এ বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান আগের শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে। আইনমন্ত্রী বলেন 2020 সালে 25 মার্চ খালেদা জিয়ার ভাইয়ের যে আবেদন ছিল ফৌজদারি কার্যবিধির 401 ধারা মতে তার সাজা স্থগিত রেখে 2টি শর্তে যে মুক্তি দেওয়া হয়েছিল সেটা 7 বার বাড়ানো হয়েছে। আজ একই শর্তে সাজা স্থগিত রেখে মুক্তির আদেশ আরও 6 মাসের জন্য বাড়ানো হচ্ছে। মানবিক কারণে বেগম খালেদা জিয়া বাইরে আছেন, মানবিক কারণে তাকে বিদেশে পাঠানো যাবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন না, যাই করতে হবে আইনের মাধ্যমে করতে হবে, যে আইনে তাকে বের করা হয়েছে সেই আইনে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। এর আগে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এই 2টি শর্তে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ 8 বার বাড়ানো হয়েছে। এবার বাড়ানো হলে 9 বারের মতো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়বে। সর্বশেষ গত বছরের 24 সেপ্টেম্বর থেকে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ আগামী 24 মার্চ শেষ হবে।